নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই কেতুর রাশি পরিবর্তন আপনি মেষ রাশি মানুষ আপনার এই আগামী আঠেরো মাস কোন কোন দিকগুলো শুভ এবং কোন কোন দিকগুলো আপনার ক্ষেত্রে সমস্যা বহুল হতে চলেছে এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি রাহু বর্তমানে আপনার দ্বিতীয়ভাবে ধনভাবে কিন্তু অবস্থান করছে সরাসরি আপনার ষষ্ঠ ভাব আপনার অষ্টমভাব এবং আপনার কর্মভাবকে কিন্তু দেখছে বর্তমানে এই রাহু যখন বারোই এপ্রিল দু আপনার বিশ্ব রাশি থেকে মেষ রাশিতে অর্থাৎ আপনার রাশির উপর যখন অবস্থান করবে সরাসরি কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে পজিটিভ এবং কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে নেগেটিভ আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি এখানে কোনো প্রশংসা বা মন খুশি করা কোনো এখানে কথা নাই যেটা গ্রহের অবস্থানে ঘটতে চলেছে এই বিষয় নিয়ে কৌশিক রায় সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে আলোচনা করতে চলেছে অর্থাৎ ভিডিওটি সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন অনেক ইম্পর্টেন্ট তথ্য থাকবে কী করবেন কি উপায় তাও আমি এই ভিডিও শেষে আপনাদেরকে বলবো দেখুন রাশিতে অবস্থান করছে অর্থাৎ রাশিতে অবস্থান করার জন্য প্রথম কথা আপনাদের নেগেটিভ দিকগুলো আপনাদেরকে বলে দিই আপনাদের মন মনের ক্ষেত্রে কিন্তু ডাইভারসন কিন্তু হবে মন আপনার কিন্তু এই আঠেরো মাস চঞ্চল থাকবে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে সব কিছু ক্ষেত্রে আপনার ডিস্যাটিসফ্যাকশান জায়গাটা কিন্তু বেশি আসবে আপনি মেষরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে মনের চঞ্চল্যতা বৃদ্ধি কিন্তু পাবে নেগেটিভ দ্বিতীয় নেগেটিভ আপনাদের লাভ রিলেশন অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের প্রেমিক প্রেমিকা যারা নতুন আছেন কি না তাদের ক্ষেত্রে ছোটোখাটো ব্যাপারে ইগো সেন্টিমেন্টটা আপনাদের কিন্তু বৃদ্ধি করবে অর্থাৎ এই জায়গাটা মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে অর্থাৎ রাহু পঞ্চম দৃষ্টি দিচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিং প্রেমিক প্রেমিকার মধ্যে মিস জায়গা কিন্তু থাকছে পাশাপাশি নেগেটিভ জায়গাটা আপনাদের পড়ার শিক্ষার জায়গা আপনার মনকে ডাইভার্ট করে দিবে অর্থাৎ পড়াশোনাতে কোনো সময় খুব ইচ্ছা হবে পড়ার ক্ষেত্রে কোনো সময় আবার সে পড়ার ক্ষেত্রে অনিয়া আপনার কিন্তু তৈরি হবে রাহু কিন্তু পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে এই এই সমস্যাটা কিন্তু আপনাদের তৈরি করবে অর্থাৎ পড়ার দিকটাতে এডুকেশনের দিকটাতে আপনাকে কিন্তু মনোসংযোগ আপনাকে কিন্তু করতে কিন্তু হবে রাহুর দৃষ্টি সরাসরি সপ্তম ভাবে আপনার সাথে আপনার স্ত্রী অথবা হাজবেন্ড যে উভয়ের ক্ষেত্রেই বলছি মতবিরোধ মতপার্থক্য কিন্তু তৈরি হবে অর্থাৎ এই জায়গাটা কি হতে চলেছে খুচরো সমস্যাগুলো কিন্তু আপনাদের তৈরি কিন্তু করবে অর্থাৎ ছোট ছোট সমস্যা কিছু মানে উটকো সমস্যা মানে কথায় কথায় স্বামী স্ত্রীর মধ্যে একটু হলো ইগো সেন্টিমেন্টটা বৃদ্ধি পাওয়া মতবিরোধ মত পরিবারকে নিয়ে এই সমস্যাগুলো কিন্তু হতে চলেছে এবং ভাগ্যক্ষেত্রে কিছু ক্ষেত্রে মানে পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন না এইবার আসি আপনাদের পজিটিভ দিকগুলো দেখুন ভালো দিকগুলো খারাপগুলো আপনারা শুনলেন যে কোনো গ্রহ রাহু দেখুন রাহু হচ্ছে আমাদের ছায়া গ্রহ এই গ্রহ কলিযুগে কিন্তু রাজা বলা হয়ে থাকে রাহু গ্রহকে অর্থাৎ এই রাহু গ্রহ যখন রাহু বলুন বৃহস্পতি বলুন শুনিও যে কোনো গ্রহ যখন রাশি পরিবর্তন করে তার শুভ এবং অশুভ দুটি প্রভাবেই কিন্তু দেখা যায় আমি আপনাদেরকে ফার্স্ট পার্টে জানালাম নেগেটিভ এইবার আমি আপনাদেরকে জানাবো পজিটিভ সাইনগুলো আপনাদের জন্য কি আসতে চলেছে প্রথম কথা আপনাদের ধনভাব থেকে রাহু সরে যাচ্ছে আপনাদের সেভিংসটা কিন্তু হবে অর্থাৎ যাদের ক্ষেত্রে সেভিংসের দিকটা সমস্যা চলছিল সেভিংস জিনিসটা আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু পাবে পঞ্চমভাবে দৃষ্টি হঠাৎ প্রাপ্তি এই যে হঠাৎ চাকরি পাওয়া হঠাৎ প্রমোশন হঠাৎ লটারি পাওয়া এটা সম্পূর্ণ কিন্তু রাহুর কিন্তু আন্ডারে হঠাৎ প্রাপ্তি কিন্তু আমি আবারও বলবো যারা লটারি শেয়ার ফাটকাতে যারা ইনভেস্টমেন্ট করছেন নিজস্ব জন্ম ছকটা আপনারা বিশ্লেষণ করে আপনার কিন্তু আপনার এই টাকা ইনভেস্টমেন্ট কিন্তু করুন এবং সরাসরি আপনাদের দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের আপনি মেষরাশি মানুষ ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ কর্মভাব থেকে দৃষ্টি সরে যাচ্ছে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু এই যে যারা কাজ করছিলেন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা আসছিল ভাগ্য সাপোর্ট পূর্ণ মাত্রে না দিলেও কর্মের জায়গাটা আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু এই সময় হবে অর্থাৎ কর্ম পাওয়া কর্মক্ষেত্রে উচ্চ পদে আসীন হওয়া বা প্রমোশন হওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়বে এবং যাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলছিল আপনি মেষ মানুষ আপনার হেলথের জায়গা নিয়ে আপনার সমস্যা চলছিল শরীরগত দিকটা আপনাদের কিন্তু সুস্থ কিন্তু হতে চলেছেন অর্থাৎ শরীর নিয়ে বড় ধরনের যে সমস্যা আগামী আঠেরো মাস কিন্তু থাকছে না অর্থাৎ দেড় বছর বারোই এপ্রিল দু হাজার বাইশ টু তিরিশে অক্টোবর দু হাজার তেইশ পর্যন্ত এই দীর্ঘ দেড় বছর টানা আঠেরো মাস এই ছায়া গ্রহ আপনার বিশেষভাবে অর্থনীতির দিকটা কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু করাবে এবং সম্পত্তিগত দিক থেকে লাভ পরিবারের সাথে একটু মতবিরোধ চলছিল সেটা কিছুটা হলো আপনাদের কমবে শত্রুতা আপনাদের সময় কিছুটা কমতে চলেছে আপনি আপনি মেষরাশি মানুষ শত্রুতা আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কমবে এবং পিতার সাথে আপনার বাবার সাথে মতবিরোধ বা আপনার বাবা এক কথা বলছে আপনি এক কথা বলছেন মত পার্থক্য তৈরি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে গভর্নমেন্ট থেকে সহযোগিতা আপনারা কিন্তু এ সময় আপনি মেসেসি মানুষ আপনি কিন্তু পেতে চলেছেন যারা ট্রাভেল ট্যুরিজম বিজনেসের সঙ্গে যুক্ত আছে অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন সেলস লাইনে আছেন আপনি মার্কেটিং লাইনে আছেন বিদেশের সাথে রত আছে বিদেশের মাটিতে কাজ করছেন আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন আপনি আইটি সেক্টরে আছেন আপনি টেকনিক্যাল ফিল্ডে আছেন আপনি পেট্রোল কেমিক্যাল বিজনেসের সঙ্গে যুক্ত আছেন এই জায়গাগুলো আপনি হার্ডওয়্যার বিজনেসের সঙ্গে যুক্ত আছেন এই সেক্টরগুলো আপনি ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন এই সেক্টরগুলো কিন্তু বা আপনি হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বা আপনি হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন এই সেক্টরগুলো মেষরাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এ সময় দিবে কী উপায় করবেন আপনারা রাহুর বীজ পাঠ করুন এবং রাহু কবচ আপনারা পরিধান করুন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ